প্রত্যেক বছরে সমবেত পাঠ করার আগে আমি চেষ্টা করি আপনার মানে উযু করে আসার জন্য। আজকেও আপনার উযু করে পরে আসছি এবং আপনার এই শপথ বাক্যটা এটা একটা মানে প্রচলিত বা এরকম গতানুগতিক অনুষ্ঠান না। আপনি যে কথাগুলি বাক্যগুলি পাঠ করছেন যেটা শপথ আছে, এখানে একজন মাওলানাও বলেছে, একজন মাওলানাও আছে, তা আপনার এই শপথ যেটা নেওয়া হয়, আপনার অঙ্গীকার যেটা করা হয়, এটা মানাটা ওয়াজিব। কাজেই আমি মনে করি যে আপনার এই শপথ বাক্যের একটা কপি আপনার নিয়ে যাবেন এবং এটা বাসায় টানায় রাখবেন। এক বছর দুই বছর মেয়াদে যে কমিটি যেন আপনি বুঝতে পারেন যে আপনি কী শপথ করছেন। এবং আপনার আরও একটা বিষয় হবে, যখন এটা টানায় থাকবে আমের স্ত্রী সেলিমে যে এটা কী জিনিস, যে এটা হচ্ছে গাজীপুর জেলা রিপোর্টের শপথ বাক্য, যে আমরা যে শপথ দিয়েছি এটা শপথ বুঝবো যে আপনি গাজীপুর জেলা রিপোর্টার হিসেবে আছেন এবং আপনি এই পদে আছেন। তা আপনি যখন এখানে মিটিংয়ে আসবেন তখন তারা আপনারা ডিস্টার্ব করবে যে একটা মানে অনু সংগঠনে আছে, সংগঠন একটা শপথ দিছে, এটা মানা পালন করা তার দায়িত্ব, সংসারের জন্য দায়িত্ব, এটা একটা দায়িত্ব, এটা তার একটা কর্তব্য, তারাও অবগত থাকবে। অন্য আত্মীয় স্বজন যখন আপনি বেড়াইতে আসবে তারাও দেবে এটা কী জিনিস টানায় রাখছেন, যেটা গাজীপুর জেলা একটা শপথ বাক্য, এই কাজে আমি এই দায়িত্বে আছি। কাজে এই এটা মনে রাখতে হবে এবং পালন করতে হবে। আর যদি পালন না করা হয় তাহলে এই শপথ আপনি বছরে একবার খেলি প্রতিদিন নিলে দৈনিক সাত মাসে যখন লাভ হইব কোনো লাভ হইত না। কারণ হয়েছে আপনি মুখে যা বলেন অন্তরে ওটা বিশ্বাস করতে হবে, কাজের মাধ্যমে এটা মানে করতে হবে। এই তিনটার জন সমন্বয় থাকবে তখন এটা তার সফলতা আসবে, তখন এটা তার সফলতা আসবে। আর তা না হইলে শুধু মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম না, কাজেও আপনার এটা করলাম না, প্রায়োগিক জীবনে এটা প্রয়োগ করলাম না, তাহলে কোনো কাজে লাগবে না। যেমন আপনার এই গড়বর্তী যে ওষুধ থাকে, আর একজনের অসুখও আছে, আপনার এমন ওষুধ সে খাইলো না, তার কোনো কাজে লাগবে, কাজে লাগবে না। বরং ওষুধ যেটা আছে খাইতে হবে এবং এটা আপনার কোন রোগের লাগে কোন ওষুধ নিয়মিত পরিমিত খাইতে হইব, ওই ডোজ যাই না খাইতে হইব, তাই না? তাই কাজেই এই শপথ অনুষ্ঠানটা আপনার এটা ওই তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় না, অন্য কোনো অনুষ্ঠানের মতন না। আপনার এটা হচ্ছে একটা মানে পবিত্র মানে ইয়ার, এবং এটা যে মাইনাস হলেন তার আবাদত তুলেও একটা বিষয়, আবাদত তুলে একটা বিষয়, তার এই কাজগুলি যেগুলি বলা হয়েছে সবগুলি আপনার মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, আপনার এই জন্যে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করা আপনার এটা তো একটা আবাদত, তাই না? এবং আমি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ করি, কারণ বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, মুক্তি চেতনার কথা বলি, মানে বঙ্গবন্ধুর যে একটা আদর্শের কথা বলা হয়, যে একটা আদর্শ এটা হচ্ছে আপনার সেবা, 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 মানুষের কল্যাণে কাজ করা। যে বঙ্গবন্ধুর কী আদর্শ আছিল এখন আপনার অনেক আদর্শ বলতে পারে, কিন্তু একটা আদর্শ বলে এটা হচ্ছে সেবা, কল্যাণ এবং নিজের ত্যাগ, নিজের জন্য ত্যাগ, অপরের জন্য কল্যাণ, এটাই হচ্ছে মানে বঙ্গবন্ধু আদর্শ, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ আদর্শ, এটাই নামে হচ্ছে দেশপ্রেম, এবং এটার নামে হচ্ছে ধর্ম, এটার নামে হচ্ছে মানে আবাদত, মানুষের জন্য মানে কল্যাণে কাজ করা, নিজের মানে জন্য ত্যাগ করা, এটাই হচ্ছে বড় আবাদত। আর একজন মুসলমানের তো নামাজগুলো হজ জায়গা থাকবে, মূল মানে তার কাজ আবাদত কাজটা হয়েছে মানুষের জন্য দেশের কল্যাণে কাজ করা। সাংবাদিকতা হচ্ছে এইরকম একটা পেশা, এরকম একটা পেশা, কারণ কিছু পেশা আছে এগুলি গতানুগতিক আপনার চাকরি বলা যাবে না, আপনার অন্য অন্য পেশার মতন এটা শুধু মানে জীবিকা নির্বাহ করার জন্য না, আপনার অর্থ উপার্জন করার জন্য না, এই পেশাটা মূলত হচ্ছে এটা হচ্ছে একটা সেবামূলক এবং একটা ব্রত এবং এটা হচ্ছে মানুষ এবং দেশের কল্যাণে। এরকম একটি পেশা হচ্ছে শিক্ষকতা, এরকম একটি পেশা হচ্ছে আসলে সাংবাদিকতা। এই জন্য সাংবাদিকতাদের এত মূল্যায়ন করা হয়েছে যে এটা হচ্ছে জাতির বিবেক বলা হয়েছে, সমাজের দর্পণ বলা হয়েছে, যে এটা হচ্ছে আপনার যে এই আপনার মানুষের মানে সে জাগ্রত একটি সংসদ, যেমন নাকি ওই সংসদের 300 সদস্য নির্বাচিত থাকে, তাই না? এখানে গাজীপুর মনে করেন দুই আসন, এখানে একজন সংসদ সদস্য আছে, এখন মনে করেন আমাদের যে প্রয়োজনটা, এখন মনে করেন ওই সদস্য যদি সে সংসদে না বলে, আমরা তো এরকম ওই টিভির মতন কন্ট্রোল রিমোট কন্ট্রোল না, টিপা টিপা বললাম যে আমাদের এই কথাটা বলেন, যে আমাদের এই মানে এই জয়দেবপুর থেকে যে রাস্তাটা মনে করেন মানে এই জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত বা যে রাস্তাটা এরকম মনে করেন এই মানে কাভাসি হয়ে গেছে, এই রাস্তাটা সংস্কার দরকার, এখন এটা আমরা তো বলাইতে পারবো না, মনে এটা সংবাদপত্র সাংবাদিক আসে লিখতে পারে, একজন মানে সাধারণ মানুষ হচ্ছে চিঠিপত্র কলামে আসে, এরকম মুক্ত কলাম, এরকম মানে খোলা জানালা বা খোলা কলামে সে লিখতে পারে, কাজে এটা হচ্ছে একটা জাগ্রত সংসদ। তো এইরকম একটি এবং এটা বিস্তৃত হয়ে শুধু ন্যাশন না, শুধু ন্যাশনাল কান্ট্রি না, এটা হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী, এটা বিস্তৃত বিশ্বব্যাপী অনলাইন হওয়ার কারণে বিশ্বব্যাপী হয়ে যায়, কাজে এটা পরিধি বিস্তৃত অনেক বেশি। এইরকম মহান একটা পেশায় যারা আসছেন এবং আপনার এরকম সাংগঠনিকভাবে একত্রিত হয়েছে, নিঃসন্দেহে এটা একটা মানে ওই ভাগ্যেরও বিষয়, কারণ সৃষ্টিকর্তা আল্লাহ পাক সবারই সব দায়িত্ব দেনা, সবারই সব দায়িত্ব দেনা। আপনার এই রেসালাতের যে কাজটা মানে সংবাদ আদান প্রদানের কাজটা, সংবাদ মানুষের কাছে পরিবেশনের করার কাজটা মূলত নবীদের কাজ,
নবীদের কাজ কর, নবীদের কাজ আর এসানা শব্দের অর্থ বার্তা প্রেরক, যেন এরকম মানে জিব্রাইল আলাইহিস সালাম যে আল্লাহ নবীর কাছে এরকম অভি আসতো মানুষের কাছে পৌঁছাইতো, নবীরা পৌঁছাইতো, নবীদের কাজ ছিল। কারণ নবী আসা যেহেতু বন্ধ হয়ে গেছে, আমাদের নবী সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোনো নবী আসবে না। ভালো কথাগুলি সমাজের যে কথাগুলি এটা যারা এরকম মানুষের কাছে পৌঁছাই দিয়েছে, অন্যত বলছে সাংবাদিকরা এরকম যারা মানে যারা আমাদের আলেমুল আমার কেরাম আছে বিভিন্ন পীর মাঠের কাছে তারাও পৌঁছাই দিয়েছে, আর সাংবাদিকরা বড় তারা এটা প্রতিনিয়ত তারা পরিবেশন করতেছে, এবং এটা যেন বস্তুনিষ্ঠ হয়, এটা স্বস্থনিষ্ঠ হয়, এটা যেন মানুষের কল্যাণ হয়, দেশের কল্যাণে হয়, এটা যেন নিজের বা বিশেষ কোনো গোষ্ঠীর কল্যাণে না হয়। আমি যখন একটা কলাম লিখবো, আমি যখন একটা সংবাদ লিখবো, তখন আমি এইরকম কোনো রাজনৈতিক দলের নেতা করবি না বা এরকম নির্দিষ্ট গোষ্ঠীর না, তখন এটা মনে করতে হবে যে আমি সারা এরকম মানবতা সারা দেশের এবং মানুষের কল্যাণে যারা ওইটা আমি লিখবো, যারা সত্যটাই লিখবো এবং সত্যটা বের করে আনার চেষ্টা করবো, তাহলেই আপনার এই কাজটা যেমন নাকি আমাদের তুল্য হবে, এই কাজের মাধ্যমে আমি অবনত এবং একটা চিরঞ্জীব এবং আপনি আমি সবারই চলে যেতে হবো, চলে যাওয়ার পরেও আপনি এরকম অমরত থাকবেন, বলবেন যেন এই মানে লোকটা সাংবাদিকতা করছে এবং সে বস্তুটির সাংবাদিকতা করছে, এবং এটা মানুষ আপনাকে সম্মান করবে আর মানুষ আপনাকে এরকম শ্রদ্ধা করবে, এবং কি আপনার পরবর্তীতে আপনি ছেলে নাতি তাদেরকে সম্মান করবে, সে মুখের ছেলে, সে একজন ভালো মানুষ ছিল, তার বাবা একজন মানুষ ভালো মানুষ ছিল। তাই কাজেই আমরা এরকম মানে সততার সাথেও বস্তুটির সাংবাদিকতা করবো। আর গাজীপুর জেলার ইপ্রাস ক্লাবের শপথ বাক্য অনুষ্ঠান প্রতি বছর আমি পাঠ করাই, কিন্তু এইবার একটু মানে আঙ্গিকটা একটু ভিন্ন, পরিস্থিতিটা একটু ভিন্ন, এই জন্যে ভিন্ন। অন্যবার একটা নির্বাচন কমিশন থাকে, নির্বাচন কতটুকু সুষ্ঠু অসুস্থ এটা হচ্ছে পরের বিষয়, একটা কমিশন থাকে, গতানুগতিক একটা কমিশন থাকে, একটা নির্বাচন পুষ্টার বা মানুষ দেখে যে একটা নির্বাচন হয়েছে, প্রশাসনের কাছে একটা চিঠি যা, এইবার এরকম হয় না, এরকম হয় নাই, একটা কমিটি আপনারা ঘোষণা করছেন, এই কমিটি একজন প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা আসলে বিষয়টা জানে না, আপনারা যেন উর্ধতন মানে নির্দেশ এটা করছেন, করার পরে অনেকেই মানে ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়েছে, কেউ প্রকাশ করছে কেউ করে নাই, বিষয়টা শুধু এইরকম না যে দুজন প্রকাশ করছে এই দুজনই শুধু খারাপ, বরং এইখানে যে ত্রুটিগুলি হয়েছে এই ত্রুটিগুলি সামনে না হয়, সামনে যেন না হয়। কারণ হচ্ছে আমরা একটা সংগঠন কী জন্য করি, বিশেষ করে আমি কী জন্য করি, সংগঠনের মধ্যে আন্তরিকতা বাড়বে, সহজতা বাড়বে, নিজের মর্যাদা বাড়বে, সম্মান পাবে। এই যে আজকে একজন উপদেষ্টা আমাদের নতুন আসছে, সে কী আশা নিয়ে আসছে, সে আসছে যে আমি একটা মানে বৃহত্তর সাংবাদিক সংগঠন থাকবো, তাদের সাথে আমার একটা যখন চলাফেরা থাকবে কাজেই আমার মর্যাদা বাড়বে, আমার পেশাগত মর্যাদা বাড়বে, মানুষ বলে সেই সংগঠনের একজন উপদেষ্টা আছে, এমন পরিচয় দেওয়ার পরে যদি তার মর্যাদাই না বলে, যদি সম্মানই না বলে, মানুষ তাকে আলাদা সম্মান না করে, তাহলে তো মানে ওই এই সংগঠনে আসার কোনো সংখ্যা নাই, তাই না? আপনি সভাপতি হয়েছেন মনে করেন, সভাপতি হওয়ার পরে পরিচয় দেওয়ার পরে যদি মানুষকে বলে যে না সে একটা ভালো কাপের মানে সভাপতি, আপনাকে মানে আলাদা একটা মূল্যায়ন করে, একটা সম্মান করে, দিশে উপসে গেছে সে সম্মান করে, তাহলে আসলে মর্যাদা পারবে। আর যদি কোনো মর্যাদা নেওয়া বলে শুধু নামে কাগজে লেখা আছে, এটা কোনো লাভ আছে? কোনো তো লাভ নাই। তা আপনার মানুষ কখন সম্মান করবে, কখন সম্মান করবে? যখন আমাদের এইটা একটা নিয়ম গঠনতান্ত্রিকভাবে বলে, এখন আমরা যদি একজন আরেকজন খারাপ বলি, একজন আরেক খারাপ বলি, মানুষকে সম্মান করবে? যে ওই যে দুই হুজুরে দাওয়াত দিছে, মানে এক হুজুর রোজু করতে গেছে, মানে বাড়ির রোজে গেছে, ভাই হুজুর বড় কে, কো বড় হুজুর তো আমি, এটা তো হচ্ছে একটা ছাগল, এটা মানে কিছুই জানে না, আমি বড় হুজুর, তেমন ওই হুজুর রোজু করে আইসে, মানে এই হুজুর যখন রোজু করতে গেছে, কো হুজুর কে বড় হুজুর, আমনে না, হ্যাঁ তো আমি বড় হুজুর, এটা তো হচ্ছে একটা গরু, আমি তো হচ্ছে সব জানি, এত কিছু জানে না। দেখুন জোর উজো করে আইছে, ওরা খাবার আনছে, এমনি একজনের সামনে তখন কাঁঠাল পাতা দিছে, আরেকজনের সামনে মানে খড় ভুষি এইগুলি দিছে, তো ভাই কি দিস এইগুলি, তোমরা এইগুলি কোন মানুষের খাবার? এইগুলি কো হুজুর, এ বলছে আপনি ছাগল, ছাগলের খাবার দিছি, এ বলছে আপনি গরু, এই জন্য গরুর খাবার দিছি। এখন আপনারা নিজেরাই যদি একজন আরেকজনের যদি বিপক্ষে বলেন, তাহলে তো আপনার সংগঠনের আপনার বৃদ্ধি তো মজবুত হবেই না, নিজেদের মর্যাদা কমবে, নিজেদের মর্যাদা কমবে। বরং আমার কাছে দুই একজনে মানে ফোন দিছে যে এইভাবে কমিটি করছে, এই করছে, সঠিক করে নাই, তা আমি তখন এই কথাটাই বলছি যে আপনি যদি সংগঠনকে যদি ভালোবাসেন, আমারও বলছেন ভালো, আর কেউ এটা বলার দরকার নাই, বরং ভুল হইতেই পারে, এটা হয়তো সংশোধন হয়ে যাবে, সামনে হয়তো এরকম হবে না, আর আপনার সংগঠনটা ভালোবাসলে এইবার যদি সভাপতি না হইতে পারছেন, সামনে সভাপতি হইবেন, তা আপনি এইবার যে পদে না হয়েছে সামনে হইবেন, আর যদি এই সংগঠন যদি না থাকে তাহলে হইতে পারবেন না, এটা নষ্ট করে দিলে। এখন আজকে হয়তো একজন বা দুজন বলছে যে আপনি শপথ অনুষ্ঠানে যান না, আচ্ছা শপথ অনুষ্ঠানে না যায় তাহলে কি সংগঠন ভালো হইব না খারাপ হইব? বুঝলেন, আমি এটা বিশ্বাস করি আপনার এটাও পূর্ব নির্ধারিত ছিল, এটা পূর্ণিত ছিল এবং এটা সৃষ্টিকর্তার সিদ্ধান্ত ছিল, যেহেতু ইমানের মূল আকিদা হয়েছে আমরা কোনো কিছু আল্লাহকে পৌঁছানো হয় না,
তা কাজে এটাও এমনি এমনি হয় নাই, এটাও পূর্ব নির্ধারিত ছিল যে এরকম যখন আপনার এই 2023 সাল আসবে এই তারিখে একটা কমিটি হবে, এই কমিটি এইভাবে ঘোষণা হবে, এটা মুস্তাকিম মানে সভাপতি এবং সেক্রেটারি এটা পূর্ব নির্ধারিত ছিল এবং এটা ব্যত্যয় ঘটানোর কোনো হয়তো আমাদের কোনো মানে ইয়েও ছিল না, ক্ষমতাও ছিল না, এই জন্য এটা করছে। কাজে এটা আপনার মাইনা দিতে হবে এবং এই দায়িত্ব যখন আপনার আসছে বরং আপনার দায়িত্ব এইভাবে পালন করতে হইব যাতে যে লোকগুলি আমাদের এখানে মানে আজকে উপস্থিত নাই তারা যেন উপস্থিত হয় এবং যারা এখান থেকে অন্য সংগঠন করছে তারাও যেন এই সংগঠনে আইসা পড়ে, তাহলে আপনি সভাপতি সার্থকতা আসবে, তাই না? তাহলে আপনি সভাপতি সার্থকতা আসবে। আর আপনার যদি এইরকম একটা অহংকার আসে কই তোমরা চলে গেছো আমার তো সভাপতি তোমরা বাধাতে পারছো না, আমার তো বাদ দিতে পারো না, আমি তো সভাপতি হয়েছি, আমি তো সভাপতি হয়েছে, এখন তো আমার পত্রিকার নাম সামনে ছবি সভা হয়েছে, আমি তো সভাপতি ঠিকই আছি, তোমরা তো এই কমিটিতে বাদ দিতে পারলো না, এইরকম অহংকার যেন না আসে, এরকম অহংকার না আসে, বরং আপনার যেটা হয়েছেন এখন আপনার দায়িত্ব হয়েছে যে অন্যদেরকে এটা মানে যেন আসে আগের যেন এটা ভালো হয় এবং প্রশাসনের যেন গ্রহণযোগ্যতা আগের সে ভালো আসে। যেমন এই কমিটি একটা পর্যায়ে আপনার আইন শৃঙ্খলা কমিটির আপনার সদস্য সভাপতি সেক্রেটারি আপনার ডিসি সাহেব এই অনুষ্ঠানে আসছে, এখানে এখানে এই রুমের অনুষ্ঠানে আসছে, তারা অনুষ্ঠানে দাওয়াত দেয়। তা এখন আপনার ওই আমরা যেটা হবে অন্যান্য সকলের জন্য একটা গ্রহণযোগ্যতা থাকে, অন্যান্য প্রশাসনের জন্য গ্রহণযোগ্যতা থাকে, এই দায়িত্বটা পালন করতে হবে, তাহলে এই মনোজের সার্থকতা। আর যদি আপনার ওই পদটাও মানে পাইলেন আপনার ছবি পত্রিকা সাপ হইলো দেখা গেলো এটা কোনো গ্রহণযোগ্যতা নাই, মানুষ আমরা মূল্যায়ন দিল না, প্রশাসন মূল্যায়ন করলো না এখানে, তাহলে তো এটা কোনো ইয়ে থাকবে না, তাই না? এটা থাকবে না। আর আসলে আমি এটা মনে করি যে সংগঠনটা হচ্ছে একটা বডির মতন, একটা দেহের মতন, দেহের পিঁপড়া কামড় দিলে যেন সারা শরীর বুঝতে পারে, আপনার কেউ ওয়াশ করে বোঝা লাগে না, কেউ যদি চুলে টান দেয় সারা শরীরে শিহরিত হয়ে যা কেউ বুঝতে না, এরকম কাজে একজন ভাই যদি সে ব্যথিত হয় বরং আমার ব্যথা পাওয়ার কথা, সে যদি এরকম মানে কোনোখানে যদি বিপদে পড়ে এটা আমি একটা অনুভব করার কথা, যদি অনুভব না করতে পারি তাহলে বুঝতে পারবো যে আমরা সাংগঠনিকভাবে আসলে ঐক্যটা হয়তো কাগজ বাইরে, আসলে এটা সত্যিকারে আমরা এরকম ঐক্যবদ্ধ বা আমরা সংগঠনে ওইভাবে এখনও আমরা এক যে বলতেছি সত্যিকারে আমরা এক না, কাজে এইরকম একটা অবস্থা দিতে হইব। কাজে আজকে এই কমিটি আপনার নির্বাচনে হোক নির্বাচনে হোক আমি মনে করব যে এটাও তারা একটা ভালো কমিটি হয়েছে যদি তারা কাজে প্রমাণ করতে পারে, এটা প্রমাণটা করতে কাজের মাধ্যমে, এর সামনে তো আপনার সফল হইবেন এই প্রত্যাশা রেখে এবং আপনার যে শপথ বাক্যটা পাঠ করছেন প্রত্যেকের জন্য মনে থাকে এবং আপনার ওই সামনে 30 আপনার যে ওই জানুয়ারি এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতি বছরের প্রতিষ্ঠাবার্ষিকী আপনার একটা বড় অনুষ্ঠান হইতো এবং এটা ওই বঙ্গদাস অডিটোরিয়ামে হয়েছে, আপনার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ধরে আসছে, সামনে এটা আমরা অনেক বড় পরিসরে করবেন, বড় পরিসরে করবেন, একটা সুবিনয় বের হবে, সুবিনয় যেখানে আমাদের চেষ্টা করবেন যে হয়তো মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের বাণী থাকবে, তথ্যমন্ত্রীর বাণী থাকবে, এইরকম একটা ইয়া হবে, অন্যেরা যে আগে করছে এর চেয়ে ভালো হবে, এইরকম ভালো হচ্ছে। এবং এটা ছাড়াও আপনারা এই কমিটি কী কী করবেন এটা একটা পরিকল্পনা করেন কারণ যে কোনো সফলতার জন্য আপনার প্রথম হচ্ছে পরিকল্পনা, এরপর হচ্ছে তার একটা দক্ষতা এবং তার হচ্ছে আর্থিক সাপোর্ট, তিনটা এই তিনটা জিনিস সম্বন্ধে হইলে মানুষের মানে ওই মানে সফলতা আসে, যে কোনো কাজের সফলতা আসে, সংগঠনের সফলতা আসে। কাজে প্রথমেই পরিকল্পনা, কাজে আপনাদের প্রথম কাজ হবে যে এটার কী কী কাজ করতে চান আপনার আগামী এক বছরে এবং এটার একটা অ্যাক করেন। যেমন এই ক্লাবের এখনও নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, একটা ওয়েবসাইট করতে পারেন কারণ এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ জন্য যে শেখ হাসিনা ঘোষণা করছে এখানে কোনো নিজস্ব আপনার ওই ওয়েবসাইট নাই, একটা নিজস্ব ওয়েবসাইট করতে হবে, একটা নিজস্ব একটা নিউজ পোর্টালও করতে পারেন, একটা অনলাইন পত্রিকাও করতে পারেন, কঠিন কিছু না, নিজস্ব অনলাইন পত্রিকা থাকলে আমাদের নিজস্ব নিউজগুলি গেল, গাজীপুরের নিউজগুলি গেল এবং জাতীয় নিউজগুলি যাবে, আর একটা ওয়েবসাইটটা করবেন। আর এখন পর্যন্ত যাদের নিজস্ব আপনার ইমেল নাই, নিজস্ব ফেসবুক নাই, যেসব সদস্যরা এটা খুঁজে বের করবেন তাদেরকে এটা করতে হবে এবং নিজস্ব যে গ্রুপ আছে ওই গ্রুপটাও আপনার যে ফেসবুক গ্রুপ আছে এটারও আরও মানে সুন্দর করতে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, যেন আমাদের ক্লাবের নিউজগুলি যা এবং ওইখানে অনেক নেগেটিভ কথা লেখা হয়, নেগেটিভ কথা যেন লেখা না হয় এটা প্রত্যাশা রাখি। এবং এই যে কমিটি যেহেতু আমি সমবাক্য পাঠ করেছি স্বাভাবিকভাবেই আমি এটার সফলতা কামনা করি, আপনাদের সফলতা কামনা করি এবং প্রত্যেককে আল্লাহ পাক সুস্থ রাখুক এবং যেন এই সংগঠনের সর্বোচ্চ সময় এবং মানে অর্থ আমরা যেন ব্যয় করার মাধ্যমে এই কমিটি যেন সর্বোচ্চ কাজ আমরা দেখাইতে পারি, সামনে দেখাইতে পারি, কারণ বিগত দিনে আপনার করোনা থাকার কারণে 19, 20, 21, 22 কয়েক বছর কাজ একটু কম হয়েছে, আগে যে কাজ হইতে আসে কাজ কম হয়েছে এবং সব ক্লাবের এই সব সংগঠনের কাজটা কম হয়েছে, সামনে আপনাদের কাজ আরও ব্যাপক হবে এই প্রত্যাশা রেখে এবং সকলের সফলতা সুস্থতা কামনা করে। সভাপতির বাইরে আমাদের একজন সহসভাপতি ইয়াসুদ্দিন তার নাম ছিল, সে মারা গেছে, আরও অন্যান্য যারা
মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর বিভিন্নভাবে যারা মানে মানে অসুস্থ আছে বিভিন্ন রোগে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং আজকের অনুষ্ঠানে ব্যস্ত থাকার পরেও আমাদের অনুষ্ঠানটা সত্যি কথা যেটা, যদি আমাদের কবি নাসির তপন না আসতো তাহলে অসম্ভব থেকে যেত। এবং সে তার উপস্থিতি যা সে যা উপস্থিত হয়েছে এবং সে আমাদের ফোন দিছে যে আপনার সে আপনার শুধু গাজীপুরেরই যে জাতীয় মানে প্রধান কবি তারা, সে জাতীয়ভাবে অত্যন্ত পরিচিত একজন কবি এবং তার কথা তার বক্তৃতা আপনারা বুঝতে পারছেন। আর একজন কবি উপস্থিত থাকা মানে একজন রাষ্ট্রপতি উপস্থিত থাকার সে বেশি অত্যাধিক একটা বিষয়, কারণ হচ্ছে কবি হচ্ছে অনেকটা নবীর কাছাকাছি, নামটাও কাছাকাছি, আসলে যেন নবীদের কাছে এরকম মানে বিভিন্ন সময় আসলে ওহি আসতো, যে কবিতে একজন ওহি আসে এক অ্যালহম আসে সে বুঝতে পারে কি বুঝতে পারে, একজন কবি যেখানে উপস্থিত আছে নিঃসন্দেহে আপনার এই মানে অনুষ্ঠান আসলে এই জন্যই পরিপূর্ণতা পাইছে। আমি আসলে আসলে অসম্ভব থেকে দেখবো, আমি মনে মনে চাইছিলাম যে কবি যেন আসে, কবি নিজেই আমার ফোন দিছে, নিজেই ফোন দিছে, ফোন দেওয়ার পরে যেহেতু আমার চাওয়ার সাথে আসলে ওনার উপস্থিতি মিলে গেছে, তা আমিও আসলে নিজেকে আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের আপনার সাথে তপন আসছে। এবং আমাদের একজন নতুন আপনার যিনি উপদেষ্টা উনি অত্যন্ত ভালো মনের মানুষ, ওনার বক্তব্য যা বুঝতে পারলাম, এবং সে আসছে সে কিন্তু একাও আসে নাই, সে কিন্তু একটা উপটকন আপনার জন্য নিয়ে আসছে, অটন উপটকন নিয়ে আসছে, কারণ উপটকন আমরা দেওয়ার পরে আপনাদের যখন চলাফেরা চলবো তখন যদি তাদের যে মনের যে একটা প্রশান্তির যদি না থাকে তাহলে তো সে নিজেই না আসবে না, তাই না? আর ওর আর যদি আপনার পরবর্তীতে আপনাদের কার্যক্রম আপনার চলাফেরা এখানে আসলে যদি তার মনের মধ্যে শান্তি পায়, মানুষ কোন জায়গায় যা, মানুষ যেখানে গেলে একটু মনটা তার প্রসন্ন লাগে, একটু প্রশান্তি পায়, আরাম লাগে, কারণ ওই জায়গায় যা। আর যদি তার মনে যদি অস্বস্তি লাগে, আরাম না লাগে, তার যতই ভালো খাবার দেয় না খায় আসবে না, কেন আসবে না? তাই আপনার ওই আর ভালো লাগাটা হয়েছে আপনার ওই এখানের মানুষের কি খাওয়া লিয়ে আসতে পারে, তাদের আচার আচরণ, তার কথাবার্তা, তা আমার মনে হয় যে এই কমিটি আপনাদের সামনের কাজগুলি আরও বেশি গতিশীলভাবে বেগবান হবে। এবং আপনার যে নতুন উপদেষ্টা তাকেও আমি স্বাগত জানাই এবং সেও সর্বোচ্চ সময় অর্থ এখানে দেওয়া সামনে আগায় নিবে। আর আমাদের আসলে কাজের উদ্যোগ নিলে আপনি সহযোগিতা লোকের কোনো অভাব থাকে না, কাজে আপনারা উদ্যোগ নেবেন এবং উদ্যোগের যে মানে সহযোগিতা এটা আমার কাছ থেকে প্রধান উপদেশে অব্যাহত থাকবে। এর মধ্যে এখনও আপনার যে কোনো সাংবাদিক সংগঠনতে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন এবং সবার কাছে একটি মানে গ্রহণযোগ্য একটি সংগঠন এটা, এবং এটা সামনে আরও এটার মানে পরিধি বিস্তৃতি গ্রহণযোগ্যতা এটা বাড়বে কর্মপ্রদীভাবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।